Hello friends, poetry is the spontaneous overflow of powerful emotions recollected in tranquility. We all are in tranquility right now because we all are quarantined. Actually, few sentences are thronging in my throat to come out. Few sentences I composed yesterday, which I want to share with all of you. Hoilo jari nirdeshika, complete lockdown. Shabai ghare gunche prohor from village to town. Dharmer dawai bertho aji trahi rob. Ghrina bidesher chhondo poton bondho rajnitir kolorob. মানুষ হচ্ছে ছিল যত সব হিন্দু মুসলিম খ্রিস্টান একটাই বিভেদ প্রকট এখন গরিব আর ধনবান সত্যি বলছি বাড়িতেই থাকব বেরোব না একদম দাও না হুজুর দু মুঠো চাল আটা ডাল কিংবা গম মনুষ্যত্ব বহুকাল বন্দী এবার মানুষের পালা মানবতাকে যারা দিয়েছে কবর করেছে অবহেলা জড়বাদের পূজারি অদৃশ্যকে পাও ভয় সিরিয়া ইরাক গুজরাট দিল্লি তোমার কাছে হিসাব চাই ধর্ম আর রাজনীতির সিরিঞ্জে চুষেছ অনেক রক্ত খিদের আগুনে পুড়ছে শিকল সামলানো বড় শক্ত বলছে করোনা করোনা অন্যায় করোনা সীমা লঙ্ঘন প্রেম প্রীতির সমাধির পাশেই করোনার জন্মগ্রহণ ভোগ বিলাসিতা ছেড়ে ঢুকেছ কবরে সকলে প্রাণের ভয়ে অনুভব করো তার আকুতি মিনতি যাকে মেরেছ পিটিয়ে পিটিয়ে বাকি সব ছলনা সত্য একটাই খাদ্য আর ক্ষুধার্থের লড়াই ইতিহাসের পাতা জুড়ে ঠাঁই পাই বারে বারে ক্ষুধার্তেরই পরাজয় অসহায় দীর্ঘশ্বাসে গলে যাবে তোমার ধ্বংসাত্মক অস্ত্র এতিমের অশ্রু আসবে সুনামি হয়ে ব্যর্থ হবে সব মরণাস্ত্র ধন্যবাদ কবিতায় যাই হোক আপনারা সকলে বাড়িতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ